স্বামী স্ত্রীর ব্যাপারে কিছু অশ্লীলতা আছে, যেটা বলবো স্বামী স্ত্রীর ব্যাপারে। কখনো কখনো আমরা স্ত্রীর সঙ্গে যে যৌনচারিতা করি সেটা আমাদের জন্য জায়েজ না। যেমন গুজ্জোদারে সহবাস করা, পায়খানাদার ব্যবহার করা, তারপর মাসিক অবস্থায় সহবাস করা, এটা কি আমাদের জন্য হালাল? না। হালাল জেনে যদি কেউ করে সে কাফের হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যেহেতু কোরআনে বলেছেন ওয়াইয়াসালুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাযিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, মাসিক সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করে, ঋতু সম্পর্কে জিজ্ঞেস করে বলো, সেটা হচ্ছে অশুচিতা, অপবিত্রতা। সুতরাং তোমরা স্ত্রীদের কাছে সেই সময়ে কি থাকো? দূরে থাকো, স্ত্রীদের কাছ হতে দূরে থাকো, তাদের নিকটবর্তী হয়ে না যতক্ষণ না পবিত্র হয়েছে। কিন্তু অনেক পুরুষ সেটা মান্য করে না, ফলে স্ত্রীর সঙ্গে হারাম কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান ফাসাদাকাহু বিমা ইয়াকুল আও আতা ইমরাতান ফি দুবুরিহা আও আতা ইমরাতান ওয়া হিয়া হায়িদ ফাকাদ বারিয়া বিমা আনজালাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোন গণকের কাছে এসে জিজ্ঞাসা করলো, ভবিষ্যৎ জিজ্ঞাসা করে সে বিশ্বাস করলো, অথবা স্ত্রীর পায়খানাদারে সহবাস করলো, অথবা স্ত্রী মাসিক থাকা অবস্থায় সহবাস করলো, সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ জিনিস মানে কি কোরআন, কোরআনের উপরে কাফের, কিন্তু কোরআন নিষেধ করছে, কাফের হয়ে গেল। এ হলো এক প্রকার অশ্লীলতা স্ত্রীর সাথে, যেটা হারাম বলছি আমি। অনেকে ওরাল সেক্স সম্পর্কে জিজ্ঞাসা করে, ওরাল সেক্স সম্পর্কে অনেক হুজুর ফতোয়া দিয়েছেন, আমরা তাদের সমর্থন করি যারা বলেন জায়েজ না, ওরাল সেক্স জায়েজ না, এটা পশুদের অনুকরণ হয়, এই ওরাল সেক্সে কাফেরদের অনুকরণ হয়। আর যে জায়গাটা ডান হাত দিয়ে ধরতে নিষেধ করা হয়েছে, সেই জায়গাতে মুখ লাগিয়ে আমাদের যৌনচারিতা, যৌন খোদানিবৃত্ত করা হয় বা আমরা যৌন বিলাসিতা ব্যবহার করি, প্রয়োগ করি, সেটা জায়েজ হতে পারে না। যে মুখ দিয়ে আল্লাহর জিকির হয় সেই মুখটাকে সেই জায়গায় কিভাবে লাগাতে পারি যে জায়গাতে নাপাক নাপাকি বের হয়। আল্লাহ মুস্তাফা।